এখন তো জায়গা নাই দেখছো আমার এটা দেখাবেন কালকে আমার 3000 টাকা চুরি হয়েছে কি করছো হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে ভিডিওটি অনেক স্পেশাল হয়ে যাচ্ছে কারণ আজকে ভিডিওতে আমি আমার এক ফ্রেন্ডের একটা আইপি ক্যামেরা সেটআপ করে দিয়ে আসবো সে আমার মতো একটা আইপি ক্যামেরা কিনেছে তো সেটা সে সেটআপ করতে পারছে না সে আমাকে রাতে ফোন দিছিল সেটা সেটআপ করে দিব আইপি ক্যামেরাটা কেমন এবং এটা কিভাবে সেটআপ করতে হয় তা দেখার জন্য আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি সো ভিউয়ার্স চলুন আইপি ক্যামেরাটা সেটআপ করে দিই সো গাইস এটা হচ্ছে ইজভিজ এর ক্যামেরা স্মার্ট হোম ক্যামেরা ক্রিয়েট ইজি স্মার্ট হোম H6c ইজভিজ মোশন ডিটেকশন টু ওয়েট সো গাইস এই ক্যামেরাটা কিভাবে সেটআপ করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আগে ক্যামেরাটা দেখাই আপনাদেরকে ক্যামেরাটা অনেক লম্বা মনে হচ্ছে আমি যে কোনো জায়গা থেকে এই ক্যামেরার মাধ্যমে এই ক্যামেরার সামনে যে আছে তার সঙ্গে কমিউনিকেশন করতে পারবো স্পিকারটা অনেক বড় দিয়ে আছে আর এখানে একটা ইন্ডিকেটর লাইট জ্বলতেছে এই যে ব্লিঙ্ক করতেছে তো এখন আমরা এটাকে সেট আপ করবো সো গাইস এই ক্যামেরা এই ক্যামেরাটা ইনস্টল করার জন্য আপনি ফোনে এই অ্যাপসটা আমাদের হবে ইজভিজ এই যে অ্যাপসটা আমি ডাউনলোড দিয়েছি ভিউয়ার্স এটা এখন এটাকে সিলেক্ট করে দিতে হবে সেট আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে একটা ইমেল আইডি চাইবে সেই ইমেল আইডি দিয়ে আগে করে দিতে হবে দেন প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে এখান থেকে অ্যাড ডিভাইস থেকে ক্যামেরাস সেখান থেকে আপনি স্ক্যান করতে হবে এই যে ভিউয়ার্স এর নিচে একটা কোড দেওয়া আছে এই কোডটাকে স্ক্যান করতে হবে ঠিক আছে এই এখন স্ক্যান হচ্ছে এই ক্যামেরাটাকে এই যে স্ক্যান হয়ে গেছে অলরেডি আই নাও সো ভিউয়ার্স এই যে আমার ক্যামেরাটা স্টার্ট হয়ে গেছে ইন্ডিকেটর প্লাস এটা কেন আগে না দাও থ্যাঙ্ক ইউ এইখান থেকে ওয়াইফাই টা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ওয়াইফাই পাসওয়ার্ড সো ভিএস পাসওয়ার্ডটা দিয়ে দিছি এখন আমি এখানে কন্টিনিউ করে দিব তো আমি ভিএস পাসওয়ার্ডটা দিয়ে দিছি এখন এখানে কন্টিনিউ করে দিব রুম লিভিং রুম আচ্ছা লিভিং রুম হ্যাঁ কনফিগারেশন হচ্ছে সো ভিএস এখন এখানে কনফিগারেশন হচ্ছে ক্যামেরাটাও জানি দেখা যাচ্ছে অটোমেটিক বাই ডিফল্ট অডিও বাই ডিফল্ট অফ আচ্ছা ঠিক আছে আমাদের ক্যামেরা সেট আপ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যদি ক্যামেরাতে এখানে ক্যামেরাতে যাই তো এখান থেকে আমি কি করতে পারবো ভিএস দেখেন এখান থেকে আমি নেভিগেশন কন্ট্রোল করতে পারবো এখান থেকে আমি ক্যামেরাকে কমান্ড দিতে পারবো যে ক্যামেরা কোন দিকে আমি দেখতে চাই ক্যামেরার কোন দিকে আমি দেখতে চাই এখান থেকে আমি হালকা হালকা করে ক্যামেরাটাকে ঘোরাতে পারবো এই যে ভিএস এখান থেকে আমি ক্যামেরাটাকে ডানে বামে উপরে নিচে এভাবে ঘোরাতে পারবো এই দেখেন ক্যামেরা ঘুরতেছে কিন্তু আমার যেদিকে সেট আপ করতে পারবো উপরে বা নিচে নিতে পারবো এই যে আমি উপরে বা নিচে দিলে এখানে এখানে চাপ দিচ্ছি এই যে এই উপরে নিচে যাবে এই যে ক্যামেরাটা উপরে উঠতেছে এই যে আবার এখন নিচে যাচ্ছে ঠিক আছে এই যে আমি এখন নিচের দিকে দিচ্ছি ক্যামেরাটা নিচের দিকে যাচ্ছে এই যে ভিডিওটা নিচের দিকে চলে যাচ্ছে আবার আমি যদি মিডিল এখানে চাপ দিই তাহলে মিডিল অপশনটা নেই এটা অটোমেটিক হবে না তো আমি এখন যদি এদিকে দিই এদিকে চলে যাবে তো গাইস এখানে একটা মজার জিনিস দেখাই আপনাদের এখানে এই ক্যামেরা অনেকে হচ্ছিল এই রিস্টার্ট সুইচ আর মেমোরি স্টোরেজটা খুঁজে পাবে না এটা একদম নিচের দিকে দেওয়া আছে ঠিক আছে এই যে এই যে এই যে এখানে নিচের দিকে এখানে দেওয়া আছে এটা আমি একবার উপর দিকে টান দিলে
আর পাসওয়ার্ড যদি আপনারা ভুল করেন তাহলে অবশ্যই যেটা করতে হবে আপনাদের নিচের দিকে এই রিস্টার্ট সুইচ দিয়ে আবার এগেইন ট্রাই করতে হবে। সো ভিউয়ার্স, ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাস্তবতা করছি আপনাকে দেখাই দিবে ইচ্ছা মতো যখন ইচ্ছা হবে যে নেভিগেশনে যাবি, নেভিগেশনে যা তুই সেট করে নিবি ক্যামেরা, ঠিক আছে? নিজের দিকে টিপ দিব, নিচে চলে দেবে, উপরে দিব, উপরে দেবে। একটা জিনিস দিদে, তুই তো ঘরে আসু, ঘরে আসু বা দোকানে নাই, তুই তুই দেখছে তোর আম্মা বাবার সাথে কথা বলবো। এই যে সব শোনা যাচ্ছে, এই দোকানে যা হবে সব শোনাবে। হ্যালো, এই দোকানে যা হবে সব শুনতে হবে ফোনে। আর আমি আমি যদি কথা বলতে চাই না, কথা বলবে কুটি শোনাবে, কুটি বলে শোনাবে। প্রেম, এই প্রেম কি করিস? তুই যে কথা কয়, আমি শুনতে পাবো কথা কখন? তুই ওখানে বল, আবে তুই বল, এই তো কথা বল।